রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য বিশাল এক আতঙ্কের নাম রাশিয়ার KH22 সুপারসনিক ক্রুজ মিসাইল। ইউক্রেন বলছে অপ্রতিরোধ্য এই মিসাইল চলমান যুদ্ধে ইউক্রেন জুড়ে ছড়া হয়েছে প্রায় 300টি, যার একটিও ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করতে পারেনি। সোভিয়েত যুগে তৈরি রাশিয়ার KH22 হাইপারসনিক ক্রুজ মিসাইল পারমাণবিক এবং প্রচলিত দু ধরনের বিস্ফোরক বহনে সক্ষম। বছর শেষ হওয়ার মাত্র দুদিন আগে KH22 মিসাইল দিয়ে ইউক্রেন জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে একের পর এক। রাশিয়ার মিসাইল আর ড্রোনের আঘাতে যুদ্ধে এর আগে এত জোরালো হামলার সাক্ষী হয়নি দেশটি। এই মিসাইলটি 60-এর দশকে তৈরি হলেও সুপারসনিক মিসাইলের উন্নত সংস্করণ বের হয় 70-এর দশকে। সাধারণত TU-22M3 কৌশলগত বোমারো বিমান থেকে ছোড়া হয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর 386টি KH-22 মিসাইলের মালিক হয়েছিল ইউক্রেন। 2000 সালে পারমাণবিক অস্ত্রশূন্য হওয়ার লক্ষ্যে এক চুক্তির আওতায় সবগুলি রাশিয়াকে দিয়েছিল দেশটি। KH-22 ক্ষেপণাস্ত্রটি ঘন্টায় 4000 কিলোমিটার বেগে উড়ে যায়। সুপারসনিক গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। এছাড়া বহন করতে পারে পারমাণবিক এবং প্রচলিত দুই ধরনের বিস্ফোরক। সবশেষ 2016 সালে রুশ ভাণ্ডারে যুক্ত হয়েছে এর সবচেয়ে আধুনিক সংস্করণ KH-32। অত্যাধুনিক এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, আর তাই পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সহায়তা চাচ্ছে ইউক্রেন।